গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাপি ফ্যামিলি। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি এই বাড়ি থেকে, মানে আমাদের এই বাড়ি, মানে নতুন বাড়িতে না, আজকে পুরনো বাড়িতে। কালকে সরস্বতী পুজো, তো আজকে ব্লগটা স্টার্ট করছি। অ্যান্ড কালকে সরস্বতী পুজো একটা স্পেশাল এক্সট্রা ব্লগ আমার, মানে স্পেশাল ব্লগ আসবে কালকে। তো তা যারা যারা কালকে ব্লগটা দেখতে চায় এখনই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল আইকনটা হিট করে নাও, কারণ সেটা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে আমি নর্মাল আমি ভিডিও বানাচ্ছি। অ্যান্ড আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না, কিন্তু বৃষ্টি হয়ে গেছে। অভাগ্যজনক। এখন আমরা ঘরে বসে বসে জাস্ট এখন ড্র করছি, দেখাচ্ছি। এই তো হোম খাটের মধ্যে নিয়ে নিয়েছি সব। আইডিয়াটা কার বল? হ্যাঁ, আইডিয়াটা অবশ্যই ওর, এখন ড্র করছি। তো তোমরা দেখে নাও আমরা কী করছি এখন বসে বসে। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা স্টার্ট করা। তো গাইজ, তোমাদেরকে আজকে একটা কথা বলছি, সেটা হচ্ছে তোমরা তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার হিট করে দাও, যাতে আমি আরও ভালো ভালো নতুন কাজ করার শুরু, মানে ইন্সপিরেশন পাই এবং ভিডিওগুলো ভালো ভালো ব্লগ বানিয়ে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তার আগে আমার একটা ভিডিও 35,000 ভিউজ হয়ে গেছে, মানে এতটা আমি আশাই করিনি সিরিয়াসলি, এতটা যে তোমরা দেখবে আমি এতটা একদমই আশা করিনি। তো এতটা মানে ভিউজ পেয়ে আমি খুবই হ্যাপি। তো আমি চাই এরকমভাবে তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমার পরিবারটাকে ভালোবাসো এবং আরও আরও ভালোবাসা চাই, সাপোর্ট করো, কমেন্ট করো, জানাও কী ভুল ত্রুটি হচ্ছে, তো আমি সেই ভুল ত্রুটিগুলো রিকভার করতে পারি। অ্যান্ড আমার চ্যানেল আর ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি পরিবারের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাথে সাথে বেল আইকনটাও হিট করে দেয়। তো এখন চলো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করতে দেয়। কভারটা ফাইনালি এরকম দেখতে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কভারটা দেখতে দুর্দান্ত লাগছে। আর এই ফটোটা আমি ভালোভাবে ইনস্টাগ্রামে শেয়ার করে দেবো, তোমরা যারা যারা দেখতে চাও ভালোভাবে ইনস্টাগ্রামেও দেখে নিতে পারো। এখানেও আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়ে থাকে। ফোন কভারটা আমার অসাধারণ লেগেছে, আমি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, অনেকেই ভালো ভালো কমেন্ট করেছে, দেখে আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। সরস্বতী পুজো আর হাতে মেহেন্দি করবো না, এটা কি হতে পারে? তো আমি এই মেহেন্দিটা হাতে একটু আগে করলাম, তোমাদেরকে ডিজাইনটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে মেনলি সরস্বতী পুজোর আগের দিনকে হচ্ছে ফাইনাল প্রিপারেশন। নেল পলিশও এখানে আমি পরে নিয়েছি, রেডের উপর একটা গ্লিটার ওয়ান পরেছি, যেটা তোমরা নেল পলিশ কালেকশানে হয়তো দেখতে পাবে। তো এখন চলো আমরা বাজারে যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, বন্ধুরা দেখতে পাচ্ছ, তো চলো বাজারে যাই, গোটারান্নার বাজার করতে হবে। তো আমার মা বাজার করবে, আমি জাস্ট যাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখন
তো গাইস, আমি বাজারে গেলাম আর নিজের জন্য কিছু না কিনলে হয় সেটা এখানে হচ্ছে আমি নিয়ে এসেছি। আমার স্পেশাল হচ্ছে কি জানো, মিষ্টি দোকানের ঝুরি ভাজা। আর এখানে কতগুলো ক্যান্ডি আছে তোমাদের একবার দেখাই। এটা আমার ফেভারিট ক্যান্ডি। হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার সীতাভোগ রয়েছে। আর এখানে হচ্ছে কি যেন একটা ছিল ভাই, আমি কি জানবো, ওটা হচ্ছে গুড়ের সন্দেশ। তো এগুলো এখন দেখতে পাচ্ছ। তো এখন আমার কিছু নেলপলিশের কালেকশন শ্যুট করার আছে, তো সেগুলো এখন শ্যুট করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওগুলো গিয়ে ওপরে করে নিই, তারপর তোমার সাথে আবার কথা হবে। পিঙ্কি গাইজ, আজকে আমি একদিনে দুটো ভিডিও শ্যুট করবো। একটা হচ্ছে তোমার অক্সিডাইজ মাই ফেভারিট 15 কালেকশন, ফিফটিন কালেকশনের যে ভিডিও অক্সিডাইজের সেই ভিডিওটাও আমি তো করবো এখন। অ্যান্ড সাথে আমি তো ব্লগটা শ্যুট করছি, আর সাথে নেল পলিশের কালেকশন, নেল পেন্ট কালেকশন যেগুলো আমার আছে কালেকশন সেগুলো আমি শ্যুট করছি। তো ভাই গুছিয়ে দিচ্ছে কত ভালো। তো এখানের তো অবস্থাটা দেখতেই পাচ্ছ, বাইরের অবস্থাটা তোমাদের একবার দেখিয়ে দিই চলো। তো এটা হচ্ছে ভিডিও সেট আপ, সেটা দেখতে পাচ্ছ। এখানটা পর্দা দেওয়া এরকম নর্মাল, আর এখানটা এমনি জুয়েলারিগুলো আমি এইভাবে রেখে দিয়েছি যাতে আমার হাত ওখানে নিয়ে ভিডিওটা বানাতে খুব সুবিধা হয়। এবং ক্যামেরাটা আমি এখানটায় সেট আপ করবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ঘরের ভিতরে যাই এবং ঘরের ভিতরে গিয়ে তোমাদের একটু ভালো করে একটু দেখিয়ে দিই। তো তোমরা তো দেখতেই পেলে, তো এখন বেশি বকবকনা করে চলে নিচে যাই এবং নিচে গিয়ে তোমার সাথে কথা বলছি। ভিডিওগুলো তো আমার কমপ্লিটও হয়ে গেছে, মানে এ করা শ্যুট করা, তো এখন এডিটিং করবো। তো চলো নিচে যাই, টাটা, এখনের জন্য পরে এসে কথা বলছি। এ বাবা, এ বাবা, কে বানিয়েছে সেটা বড় কথা নয়, কে পড়ে আছে সেটা। সরস্বতী পূজার জন্য স্পেশাল ক্লিপ।